হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরে তোমাদের জন্যই তো। বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে আমি একটা খুব খুব পছন্দের একটা রেসিপি, মানে আমার খুব পছন্দের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সেটা হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল, তাও আবার ধনে পাতা দিয়ে। তো আমি এই তেলাপিয়া মাছের তেল ঝালটা কিভাবে বানাবো তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো। তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখে যাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো এবার আমি তেলাপিয়া মাছের তেল ঝাল কিভাবে করব একের পর এক তোমাদেরকে দেখাবো। তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখো। দেখো কালারটা কেমন হয়েছে। প্রথমে আমি আদাটা আর পেঁয়াজটা ভালো করে পেস্ট করে নেব শিলনোড়া দিয়ে বেটে। আমি মিক্সিতে করতে পারতাম, কিন্তু শিলনোড়ায় বাটার টেস্ট একটা আলাদাই আসে। তো সেই জন্য আমি পেঁয়াজ আর আদাটা ভালো করে আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা আমি নিয়েছি সামান্য কিছুটা, কারণ গ্রেভিটা ভালো আসে, সেই জন্য আমি পেঁয়াজ অল্প পেস্ট করে নিচ্ছি। আদা আর পেঁয়াজের পেস্ট তৈরি। প্রথমে আমি মাছের পিসগুলোকে ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা এবার ভেজে নেব। এবার মাছ ভাজাগুলো আমি তুলে নেব। Thank you.
দেখতেই পাচ্ছ ছাকা তেলে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নের জন্য গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, এবার বাটা মশলাটা আমি দিয়ে দেবো। অল্প পেঁয়াজ আমি বেটে নিয়েছি, কারণ গ্রেভিটা ভালো আসে, সেই জন্য আমি অল্প পেঁয়াজ আদার সাথে বেটে নিয়েছিলাম। এবার আমি টমেটো কুচি গুলো দিয়ে দিচ্ছি। এবার কটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটো গুলো তাড়াতাড়ি গলে যায়। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দিই। এবার জল দিয়েছি, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। জল ফুটে উঠলে আমি মাছগুলো ছাড়বো। দেখতেই পাচ্ছ জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছ কিন্তু এই তেলাপিয়া মাছে তেল ঝাল করলেই খেতে ভালো লাগে। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেব। ধনে পাতা দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। চাপাটা দিচ্ছি এটাই তার কারণ, কারণ হচ্ছে এই ধনে পাতার যে ফ্লেভারটা পুরোটাই মাছের সঙ্গে লেগে থাকে, তো সেই জন্য আমি চাপা দিয়ে রাখবো।
এবার চাপা দেওয়া অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলাপিয়া মাছের তেল ঝালটা কিন্তু তৈরি। আমার এডিট করতে বসে আবার জিভে জল চলে আসে। তোমরা কিন্তু এইভাবে তেলাপিয়া মাছের তেল ঝাল অবশ্যই বানাও আর জানাও যে তোমাদের কেমন লাগলো। আমার তো উফ উফ দারুণ লেগেছে, জাস্ট দারুণ। তোমরা প্লিজ এইভাবে বানাও আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজাও, না হলে যে আমি এনার্জি পাচ্ছি না ভিডিও করার। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।